জীবনের শেষ দিন পর্যন্ত ফুরিয়ে যেও না জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে নতুনের মতন করে নিজের কাছে সাজিয়ে রাখো কারোর কোনো খারাপ গুণকে অ্যাবজর্ভই করবো না কারোর খারাপ গুণ নিয়ে কথাই বলবো না প্রত্যেক দিন প্রত্যেকের কাছ থেকে ভালো কিছু শিখবো সেই মানসিকতা তৈরি করবো ধারণা থেকে বেরোতে হবে নিজেকে প্রত্যেক দিন আপডেট করতে হবে আমরা আমাদের ডিভাইসগুলোকে আপডেট করি না রেগুলার আমাদের ফোন আমাদের ল্যাপটপ আমাদের যা যা গ্যাজেটস থাকে সেগুলোকে আপডেট করি তো তো নিজেদেরকেও প্রত্যেক দিন আপডেট করতে হবে যদি তোমায় যুগের সাথে চলতে হয় কারণ এখন মেয়েরা ঘরে বাইরে সব দিক সামলায় তুমি ভেবো না তুমি হাউস ওয়াইফ বা হোম মেকার বলেই তুমি বাইরে সামলাও না বাইরে প্রত্যেকটা কাজও তোমায় দেখতে হয় তুমি বাজার থেকে শুরু করে ব্যাংকে যাওয়া থেকে শুরু করে বা অন্যান্য যে কোনো হাজব্যান্ডের অফিসিয়াল কাজে হেল্প করা থেকে শুরু করে বা গ্যাস বুকিং থেকে শুরু করে সেগুলোও বাইরের কাজ তাই নিজেকে এভরিডে আপডেটেড রাখো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সব খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে যতটা ভালো থাকা যায় চেষ্টা করছি ভালো থাকা আর সকাল সকাল কাজ হয়ে গেল এই যে জামা কাপড় দেখো জামা কাপড়টা আগেই কেঁচে ফেলেছিলাম অনেকটা শুকিয়ে গেছে থাক আর একটু একটু পরে এসে তারপরে নিয়ে যাব। যাবো স্কুল থেকে নিয়ে এসছি ঘেমে চুমে একাকার হয়ে গেছি আর এই যে বাবাই এই ড্রেসটা ছাড় আর একটা দিন আছে ওর স্কুল বাবা তারপরে আমি একটু বাঁচবো আসার সময় ম্যাঙ্গো লসি খাবো ম্যাঙ্গো লাচ্ছি খাবো ম্যাঙ্গো কিনে দিলাম আবার খেলো আমি কি বলো তো বাইরে না ওই যতক্ষণ ওই সব মুখ টুক কিছু দিতে চাই না তাও আজকে বায়না করলো ঠিক আছে খাক দিন সব বাচ্চারা খায় তো ওরও ইচ্ছা করো আমি তাও কখনো না ওই যে সোডা পাওয়া যায় দেখবে ম্যাঙ্গো তারপরে ওই সোডার চিকেন জি টাইপের হয় না ওগুলো পাওয়া যায় শেখ নারে না ওই যে একটা নীলকোস না আরে তোদের ফুলের উল্টো দিকে দোকানে যে সোডাগুলো বিক্রি হয় না গাপে করে ইয়ে করে মেশিন থেকে বার করে ওইগুলোর কথা বলছি ওগুলো দেখে কখনো খাওয়ায় না ওগুলো চিল ঠান্ডা হয় তো আজকে ম্যাঙ্গোলাসিটা ওই ঘুমসাগর আম উঠেছে তো নতুন ওই ঘুমসাগর আম দিয়ে তৈরি করে দিয়েছে খুবই টেস্টি তার ওপরে বাদাম মাখানা কাজু কিশমিশ নারকোলের কুচি সব দেওয়া খুব ভালো খেতে ওটা খেলো আদা দেওয়া আদা আদা না নারকোলের কুচি ফোনটা আধা কি বোঝে না শুকনো নারকোল থাকে না সেটাকেই বলছি আমি আবার বলেছি তোকে ঘরে বানিয়ে দেবো তো রান্না আমার অলমোস্ট হয়ে গেছে মানে করেছি হচ্ছে দেখাবো তোমাদের কি কি এই পাপড়টা যদি তোমরা পাও কিনতে পারো নিজেদের যদি তোমরা দেখো ভালো করে ছবি তুলে দিয়েছি ছোট ছোট গোল গোল পাপড় হয় বেশ বড় হয়ে যায় কিন্তু ভাজলে চাইলে দুভাগ করেও ভাজতে পারো আর গোটা গোটাও ভাজতে পারো এত ভালো হয় খেতে তেল তো একদমই অ্যাবজর্ভ করে না আর ঠিক ওই যেরকম নিমন্ত্রণের বাড়িতে এখন পাপড়গুলো দেয় না ড্রাই ড্রাই ঠিক সেই রকম খুব ভালো খেতে এটা আমাকে সোনালি অ্যাডভাইস করেছিল তারপর থেকে আমার ঘরে এই পাঁপড়টাই আসে আর আমার ঘরে যে যে চিমটা থাকে সেই চিমটা আছে কিন্তু কোথায় যে রেখেছে আসলে সেরম ব্যবহার করার অভ্যেস নেই তো পাঁপড় ভাজার সময় সাড়াশিটা দিয়ে ধরে ভাজলে বেশ মানে আমার সুবিধা হয় আর এই ছোট কড়াইটার মধ্যে না ভাজা পোড়াগুলো করি ভাজা পোড়াগুলো করলে কি হয় তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর চট করে ঠান্ডাও হয় না ফলে একটা মানে নর্মাল টেম্পারেচারে রাখলে সহজে ভাজা হয়ে যায় তো এই দেখো ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি জ্যান্ত মাছের ঝোল আদা বাটা জিরে বাটা দিয়ে ঝিঙে আলু আর এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে পাট শাকে মানে এটা মুগ ডাল মধ্যে পারো পাট শাক দিয়ে আর এখানে একটু সয়াবিন আছে আর এই দেখো এই পাপড়গুলো যখনই আমি ভাজতে যাই কিছুতে সাদা সাদা করে ভাজতে পায় না তুলতে তুলতে এরকম ব্রাউন হয়ে যায় না আরে হয় না এখন এইবারের পাপড়টা কেমন যেন না ফুলে একটুতেই কালো হয়ে যায় আর এই যে এই পাপড়গুলো যেরকম দেখালাম এত কিছু তো পড়ে আছে একটা এর আগের দিন আমি বলেছিলাম মুগ ডাল দিয়ে পাঁচশারগের রেসিপিটা শেয়ার করব কিন্তু তাড়াহুড়োর মধ্যে আজকে করতে পারিনি তো মুগ ডাল আর যেরমভাবে মুসুর ডাল দিয়ে আমরা শুকনো লঙ্কা কালো জিরে এবং রসুন ফোড়ন দিয়ে করি ঠিক সেইভাবে খালি মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একটু তাকিয়ে তাকিয়ে থাকে খেতে ভালো লাগে তাতে তো হয়ে গেছে এদিকে আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করবার পর আমি আয়ুষ্মানের স্কুলের জামা না সরি এখানে স্কুলের জামাটা ধুচ্ছি না স্কুলের জামাটাও আসার সাথে সাথেই ধুয়ে দিয়েছিলাম এখানে না কি হয়েছে ও খেতে বসে ওর জামার মধ্যে ভাত তারপরে এঠো কাঠা সব ফেলেছে খা মানে টেবিলের মধ্যে এমনভাবে থালাটা নিয়ে খাচ্ছিলো যে ওর গায়ের মধ্যে পড়ে গেছে তো সঙ্গে সঙ্গে জামা কাপড় ছাড়িয়ে আর একেবারেই কেঁচে ধুয়ে দিলাম কারণ এই এঠো জামা যদি রেখে দিই শুকিয়ে যাবে তা তোমরা তো জানোই যখন ছোটোখাটো একটা দুটো থাকে আমি এই ওয়াশ বেসিনে এসে ধুয়ে ফেলি আর দেখো নতুন বেসিন ওই যে সাদা সাইডে দাগ হয়ে গেছে পুরো একদম মানে শক্ত পাথরের মতন দাগ হয়ে গেছে তার কারণ এই জলের জন্যই কিছু করার নেই এখন জলটা যে আমরা পুরোপুরি নিয়মিত মানে নিয়মিত মানে পাচ্ছি সঠিকভাবে এটাই আমাদের কাছে অনেক যা জলের কষ্ট ভোগ করেছি তোমরা তো জানোই তো দুপুরের পর এর চলে গেছি সোজা বিকেলে বিকেলে এই সময় মানে এত গরম আর এত ঘুমোট লাগছিলো যার জন্য আমি দরজাটা খুলে দিলাম এখন একটু নিজেকে ফ্রেশ করব আয়ুষ্মান পড়তে গেছে ও চলে আসবে তো সেই জন্য তার আগে বিছানাপত্র সব ঠিকঠাক করছি সারা বিছানার ওপর দেখো জলের বোতল সবাই একটা করে জলের বোতল নেবে নিয়ে বিছানার ওপরেই খাবে রেখে দেবে ওখানেই তো সেই সব কিছুই সন্ধ্যের পর আমি আবার গুছিয়ে এখন ঘরগুলোকে পরিপাটি করে ফেলবো দেখছো তো কীরকম এলোমেলো ঘর হয়ে রয়েছে এটা কি আমি এক্ষুনি সুন্দর করে সাজিয়ে তুলব আমার সাধ্য অনুযায়ী তোমাদের স্টার্টিংয়েই যে কথাগুলো বললাম সেগুলো আসলে তোমাদেরই কমেন্টের ভিত্তিতে নির্ভর করে আমাকে যখন আমার লাইফস্টাইল দেখে যখন তোমরা আমার কাছে কিছু অ্যাডভাইস চাও তার বিনিময়ে আমি তোমাদেরকে কথাগুলো বললাম সেদিন লাইভে একটা কমেন্ট পেলাম পায়েল থার্টি প্লাস হয়ে যাওয়ার পর কীভাবে নিজেকে মেনটেন করবো মানে নিজের বাহ্যিক সৌন্দর্যকে কিভাবে বজায় রাখবো বা কি করব যাতে আমাদের মধ্যে বয়সের ছাপটা পড়ে আসে দেখো প্রথমত থার্টি প্লাসটা এক কোনো বয়সই নয় এখন তিরিশ বছরের পরেই এখন মেরা বিয়ে করে হ্যাঁ আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে সেটা আলাদা কথা তবে আমার বেশ কিছু বান্ধবীর এখন বিয়ে হচ্ছে বাচ্চা হয়তো আরও বেশ কিছু পরে হবে তো সময়ের সাথে সাথে বয়সটা কোনো ম্যাটারই করে না যদি তোমার মনটা মনের মধ্যে তার থাকে আর আমি নিজেও মনে করি না আমার তিরিশ বছর পেরিয়ে গেছে থার্টি প্লাস কি আমার থার্টি ফোর আমার তো সেটা মনেই হয় না কখনো মন থেকে যার ফলে কি আমার মুখে সেভাবে বয়সের ছাপ পড়বেও না সেটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য আর যে কথাটা বলো এত কাজ করার পরেও তোমার নোখ কীভাবে সুন্দর নোখটা সুন্দর করবার পেছনে একটা তো হেরিডিটি ব্যাপার থাকেই মানে নোখ বলো চুল বলো সেটা কিছুটা বংশের ধারা থাকে তবে আমার বংশে কিন্তু খুব একটা নোখটা যে ভালো তা নয় এটা আমি গড গিফটেড পেয়েছি তার সাথে নিজেকে যত্নও করতে হয়েছে একটা সময় যাদের নোখ খুব ভঙ্গুর তারা চাইলে প্রায় দিনই কিন্তু ওই পাতিলেবুটা ঘষতে পারো নোখ খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে আমার নিজের মনটাকে সবসময় পরিষ্কার স্বচ্ছ রাখতে হবে আমার মনের মধ্যে যদি কোনো কারণে কারোর প্রতি কোনো রকম রাগ থাকে বা কোনো রকম বিদ্বেষ থাকে সেটাকে সেই মুহূর্তে বলে আমি সেটা ক্লিয়ার করে দেবো কার প্রতি বিদ্বেষ নিয়ে তাকানো ভুরু কুচকে তাকানো বা মুখ কুচকে দেখবে এক একজনে কথা বলে তাদের মুখে সেই ধরনের ছাপ পড়বেই তো চেষ্টা করবে মুখের মধ্যে কোনোভাবে কোনোরকম এক্সপ্রেশনটা যেন তোমার চোখে মুখে বা স্কিনে না ফুটে ওঠে স্কিন ভালো থাকবে তাতে এটা একদম সায়েন্টিফিক রিজন তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলছি তার সাথে সাথে ঘরগুলোকে কিন্তু আমি টিপটপ করে নিলাম এই ঘর থেকে পাশের ঘর পর্যন্ত এরপর চলে এসেছি কিচেনে তো যেটা বলছিলাম এরপর তোমরা তোমাদের স্কিনের যত্ন যেভাবে নেবে তোমাদের স্কিন যদি পিম্পলস থাকে তার ট্রিটমেন্ট আলাদাভাবে করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়েছি নিজের স্কিনের যত্ন নেওয়া মানে আমার দিক থেকে বললাম আর দ্বিতীয়ত যারা যে মাসে একটা করে ফেশিয়াল করা এগুলো যদি করতে পারো তো খুবই ভালো নিজের পার্সোনালিটি গ্রুমিং করবার জন্য তোমাদের বিভিন্ন ধরনের বই পড়তে হবে যেটা আমি ভীষণভাবে প্রথম থেকে তোমাদের বলি আর যারা ভাবে না সংসারের কাজ ছোট বা সংসারে থেকে আমরা বোর হয়ে যাচ্ছি বা সংসার আমাদের কি দিল আমি তোমাদের একটা কথা বলছি তোমরা পারলে পড়ো এটা বাবলি উপন্যাস যদি না পড়ে থাকো তোমরা পড়ো আশা করি তোমরা বুঝবে আমাদের সংসারে আমরা কতটা স্বাধীন আমরা কতটা ভালো আছি আমাদের সংসারের মধ্যে আর বুদ্ধদেব গুহর লেখা বাবলি উপন্যাসটা পারলে পড়ো আমি অনেকদিন আগে পড়েছিলাম আবারও পড়তে ইচ্ছে করে তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তাহলেই বুঝবে আমরা আমাদের সংসারে কতটা স্বাধীন থাকি যেখানে আমাদের কেউ মানে বাধা দেওয়ার নেই আমাদের যখন যে কাজটা মনে হবে আমরা করতে পারবো ইচ্ছে না হলে নাই করতে পারবো আমাদের কোনো প্রেশার নেই তো সেখানে যদি আমরা নিজেদের মনকে ভালো না রাখতে পারি তাহলে তো আর কোথাওই পারবো না এরপরে অনেকেই ভাবো যে আমি যদি কিছু রোজগার করতাম দেখো তোমার যদি সিচুয়েশন থাকে তুমি ঘরে বসে কিছু রোজগার করার অবশ্যই করতে পারো অনেকে থাকে বাচ্চা ছোট এই সময় করতে পারবে না কখনোই পারবে না আর উচিতও নয় আগে তুমি যখন সন্তানকে পৃথিবীতে এনেছো আগে তার দায়িত্ব তোমার সেখানে যেন তার কোনো রকম সমস্যা না হয় সে কিছুটা বড় হোক সে অন্তত পাঁচটা বছর হোক সে বুঝতে শিখুক যে আমার মায়ের একটা কাজ আছে তারপরে সেই কাজে নামো আমি কিন্তু ঠিক তাই আমার ছেলে সাত আট বছর বয়স তখনই কিন্তু প্রপার ইউটিউবে আসি হ্যাঁ তার আগে তোমরা ঘরে বসে টিউশনি পড়াতে পারো বা তোমাদের যদি কেউ থাকে ধরা তুমি গিয়ে চারটে টিউশনি পড়িয়ে আসতে পারো বাইরে বেরোলে তো সেখানে রোজগারটা আরও বেড়ে যায় মোট কথা নিজেকে যদি আপডেটেড রাখতে হয় সেটা ঘরে বসেও হয় বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়ো রেগুলার পেপার পড়ো তাতে তোমাদের মনের বিকাশ ঘটবে কোথায় কি হচ্ছে তোমরা জানতে পারবে এতে সকলে আপডেটেড তো থাকবেই মন মেজাজ ফুরফুরে থাকবে বিশ্বাস করো একটা কথা তোমাদের বলতে পারি বর্তমানে না মানুষ এত বেশি কুটকচারি প্রেমী হয়ে গেছে আর মানুষ ইউটিউবে দেখাচ্ছেও তাই মানে এখন অবশ্য হীন হওয়াটাই ট্রেন্ড তো বয়স শিক্ষা সব জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের কীভাবে জটিলতা ক্রিয়েট করে নিজের লাইফস্টাইলকে তুলে ধরা যায় সেটা তুলে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে অসুবিধা সেটা না অসুবিধাটা হচ্ছে সমাজের ওপর তার খুব খারাপ প্রভাব পড়ছে যে যা ইচ্ছা সেটা করে ফেলছে আর আমরা তো তাও মোটামুটি চলে এলাম ভুক্তভোগী হবে নেক্সট জেনারেশন আমার সন্তানের যখন বছর বয়স হয় দুই কি আড়াই আড়াই বছর বয়স হয় তখন থেকে আমি আবার পড়ানো শুরু করেছিলাম তখন বেরোতাম ঘরের সমস্ত কাজকর্ম সেরে একটা আড়াই বছরের বাচ্চার খাবার রেডি করে রেখে তারপরে আমি বেরোতাম তখন হাজব্যান্ড কিছু সময় বাড়িতে থাকতে পারতো তো ওর কাছে রেখে বা কখনও শাশুড়ির কাছে রেখে কখনো জায়ের কাছে রেখে খাবার রেডি করে রেখে তারপরে আমি পড়াতে বেরোতাম কিন্তু নিজেকে ঘরবন্দি করিনি বা রোজগার যখন থেকে করা মোটামুটি ভাবলাম যে না এবার বেরোতে পারবো সে যত কম টাকাই হোক শুরু করতে থাকি এক এক করে তারপর যখন আমি একবার রোজগার করতে শুরু করলাম তখন আমার মনে হতো আর কিভাবে নিজের রোজগারকে বাড়ানো যায় তোমাকে নিজেকে তৈরি করবার খিদে থাকতেই হবে বয়স যাই হয়ে যাক বা যাই ভুল করে তো ভেবেছিলাম আজকে নাইট পরেই থাকবো আর ভালো লাগছে না গরমে এত গরম লাগছে দেখো ঘেমে ঝুমে স্নান করে গেছিল তারপর বললাম না যত নিজেকে অলসতা দেব। যত এগুলো করব না তত আরও বেশি অলস লাগবে তাই একটু মুখ টুক ধুলাম চুলটা পাতলাম একটা কুর্তি পরলাম আর এখন একটু ঠিক লাগছে আজকে কোথাও বেরোবো না আর মানে ইচ্ছেই নেই তো কাজলটা একটু মোটা হয়ে গেল পরবার সময় এই যে যেই লিপস্টিকটা কিনেছি দেখো পিঙ্কি সে যে নিউট কালারটা ওটা আমি একটু অ্যাপ্লাই করে দেখবো তোমাদের দেখাবো আমি তো অ্যাপ্লাই করেছি খুবই হালকা দেখেছো

তারপর ছেড়ে দিবি তো ও বলেছে ও সামার ভ্যাকেশন থেকে ও চা খাওয়া ছেড়ে দেবে না পাপা আর চা নয় না ভাই তুমি আমাকে না দেখলে দেখলে এই দেখো বিছানার উপর রেখে দিয়েছে ওই যে তো কি যেটা শেষ হয়ে গেছিল টোস্টি আর জেস রিচ মেরি আমাদের ঘরে খাওয়া হয় সেদিন আমাকে একজন কমেন্ট করেছে যে দুধ চায়ের সাথে এই বিস্কুট খেলে অ্যাসিডিটির একেবারে মানে চূড়ান্ত পর্যায়ে হবে তো কি খেলে অ্যাসিডিটি হবে না বলো যার অ্যাসিডিটির সমস্যা হবে না যাই খাবে তাতেই পেট ভার হবে তাতেই অ্যাসিডিটি হবে এটা আমি আমার নিজের আমি তো একটা সময় পুরো কি বলবো অ্যাসিডিটির রুগী ছিলাম বলতে পারো সেটা আমার হতো এই মানসিক দিক থেকে যখন আমি ভীষণভাবে অ্যাংজাইটিতে ভুগতাম তখনের ছিল যাই খেতাম বা যাই করতাম প্রচণ্ড অ্যাসিডিটি হতো এবার তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে তুমি এই মন খারাপ বা ডিপ্রেশন বলো ডিপ্রেশন ঠিক নয় ওটা ঠিক ছিল অ্যাংজাইটি বা মন খারাপের রোগ বলতে পারো এখান থেকে কিভাবে বেরিয়েছো সেই গল্প না হয় অন্য এক সময় বলবো আপাতত চলো খুব দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই ডালিয়ার পোলাও ডালিয়া জানো হয়তো অনেক বাংলাদেশের বন্ধুরা ডালিয়া কী বুঝতে পারে না তো বলি গমের ছোট অংশ গমকে ছোট ছোটো করে কেটে ডালিয়া তৈরি করা হয় যেটা ভীষণ সহজ পাচ্ছ ওয়েট লসের জন্য ভীষণ উপকারী আর হাই ফাইবার সমৃদ্ধ খাবার খেলে ভীষণ উপকারী তো আমি দু কাপ ডালিয়া নিয়েছি এটাকে প্রায় চার পাঁচবার খুব ভালো করে ধুয়ে জলটাকে একদম অ্যাবজর্ভ করে নিতে হবে ছোট সয়াবিনটা নিয়েছি সয়া চাংস যেটা সেটাকে সেদ্ধ করবার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি পুরো ইম্পিউরিটিসগুলো বেরিয়ে যাবে তবে কিন্তু সয়াবিন খেতে ভালো লাগবে নয় সয়াবিনের একটা গন্ধ না ভালো লাগে না এরপর কড়াইতে অল্প তেল দিয়েছিলাম তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ লবণটাকে একটুখানি তেলের মধ্যে ভালোভাবে মিশে যেতে দিয়ে তারপরে সয়াবিনগুলো দেওয়ার পর খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি বেশ একটা মুখে কচকচে হবে এই পর্যায়ে কিন্তু জিনিসটাকে ভেজে নিতে হবে এবং উপর দিকটা একটা ক্রাঞ্চি বা একটা হালকা ব্রাউন কালার চলে আসবে তারপরে কড়াইতে আবার সাদা তেল নিলাম এখন ফোড়ন দেব সাদা তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে গোটা গরম মশলা নিয়েছি তিন চারটে এলাচ অল্প দারচিনি তার সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে জায়ফল আর জয়ত্রী যেটা পোলাউতে দেয় দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যতক্ষণ না কিন্তু একটা সুন্দর গন্ধ তোমার কিচেনে ছড়িয়ে পড়ছে যেরকম পোলাওয়ের একটা গন্ধ আসে তার সাথে দিয়ে দিলাম দুটো ছোটো তেজপাতা আর এই যে যে ডালিয়াটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দেবো তোমরা একবার করো তোমাদের মনে হবে না যে তোমরা মানে চাল ইউজ করো নি ডালিয়া দিয়ে এই সোয়াবিনের পোলাওটা করেছো একবার করে খেও ভীষণ সুস্বাদু হবে আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু খুব ঝটপট এই পোলাওটা করতে পারবে তো দু কাপ আমি এখানে কিন্তু ডালিয়া নিয়েছিলাম এখন এটাকে এতটাই ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে গুঁড়ো মশলার মধ্যে এখানে তেমন কিছু দেওয়ার নেই এখানে দেখো আমি আদা গ্রেট করে একেবারে ডালিয়ার সাথেই মিশিয়ে দিচ্ছি যতটা পরিমাণ আমার দরকার একটু আদাটা ঘষে নিলাম আর শুধুমাত্র হলুদ গুঁড়ো দেবো আর কিচ্ছু এখানে দেওয়ার নেই ও না সরি আমি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এখন এটা একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভাজা ভাজা করবো দেখলে যখন একদম কড়াই ছেড়ে যাচ্ছে এতটাই ঝুরঝুরে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম চার কাপ জল অর্থাৎ দু কাপ ডালিয়া দিয়েছিলাম তার জন্য দিয়ে দিলাম চার কাপ জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি খাবারটা একটু মিষ্টি মিষ্টি করবার জন্য এরপর যখন প্রায় এইটটি ফাইভ কুক হয়ে যাবে তার মধ্যে ধুয়ে রাখা আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো তোমরা চাইলে আগে কাজু কিশমিশটা ভেজেও নিতে পারতে আসলে আমি কাজু কি এটা যে অ্যাড করব আমার মাথাতেই ছিল না ভেবেছিলাম কিন্তু পরে ভুলে গেছি না নাহলে আগে আমি ভেজে তুলে নিতাম যাই হোক এই সময় একটা দেখবে মানে জল জলে ব্যাপার থাকবে সেটা যেই মিটে যাবে মানে একদম ঝুড়োঝুরো হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে আ ঢাকনা মতন গোলাপ জল যেটা বিরিয়ানির একটা ফ্লেভার দেয় আর আমার বরাবর বলছে না সয়াবিনের এই এই ডালিয়া আমি কিন্তু শুধু খাব না আমাকে আলু ভাজা করে দিতে হবে তাই গোল গোল চাকা চাকা করে আলু ভাজা করে দিলাম এখন প্লেটে সার্ভ করব। এত সুস্বাদু হবে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো করে আমাকে কিন্তু জানাবে যে কেমন লেগেছে তোমাদের এই খাবারটা খেতে ডালিয়ার একঘে খিচুড়ি বা অন্য ধরনের শুকনো শুকনো পোলাও ভালো লাগে না আমি অনেকগুলো পোলাওয়ের রেসিপি দেখেছি কিন্তু এইভাবে সয়াবিন দিয়ে সাধারণত করেনি আমি ঠিক যেভাবে সয়াবিনের বিরিয়ানি করি তবে সেটাতে পেঁয়াজ রসুন দিই এটা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু কী যে ভালো হয়েছে না যতক্ষণ না তোমরা ট্রাই করছো এটা একদম মাস্ট ট্রাই করে তারপর আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এখানে এখন খাবারটা আশিসকে আগে বেড়ে দিই কারণ আমি নিজেও চাইছিলাম ও খেয়ে বলুক কারণ আমার হাজব্যান্ড বলো ছেলে বলো ওরা একটু খাবার বিষয়ে খুঁতখুতে আর একটা জিনিসও বলতে ভুলে গেছি বন্ধুরা এই ডালিয়া ওটস এগুলো কিন্তু আমাদের ভীষণ ওয়েট লসে সাহায্য করে তো যারা চাইবে নিজের ওয়েটকে মেনটেন করতে তারা কিন্তু অবশ্যই এগুলো করো আর নিজেকে আপডেট করো নিজেকে হ্যাপি রাখো কারোর জন্য খুশি থাকতে হবে না শুধু নিজের জন্য ভালো হয়েছে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম ডালিয়ার এই পোলাওটা পোলাও বিরিয়ানি বলা যাবে না কারণ পেঁয়াজ রসুন নেই তো নিরামিষ দিনেও কিন্তু দিব্যি খেতে পারো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে বল বাবাই তুই একবার রিভিউটা দিয়ে যা ক্যামেরার সামনে এসে আমার ছেলে বলবে আমার ছেলে কিন্তু ভালো হলেও বলে দেয় খারাপ হলেও বলে দেয় আজকে আমার ছেলে বলবে যে কেমন হয়েছে না হয়েছে এখানে এসে বল বাবা টেন করা উচিত তাই না আমি একদম নিজের মতন করে এটা করেছি তবে ম্যাক্সিমাম এরকম করেই করে আলাদাভাবে কিছু করে না ঠিক আছে আলাদাভাবে কিছু করে না আমি আমার দিদির কাছে যদিও শুনিনি আমি নিজের মতন করেই করলাম আর জানো একটা জিনিস আমি খেয়াল করেছি ধরো আমি তোমাদের সাথে ক্যামেরায় বললাম তো যে ডালিয়ার পোলাওটা একদিন করবো ও মা দেখি ডালিয়ার পোলাও এর রেসিপি সব জায়গায় আসতে থাকে ইউটিউব খুলছি ফেসবুক খুলছি সব জায়গায় ডালিয়ার পোলাও তারপরে হচ্ছে ওটা কি ডালিয়ার বিরিয়ানি এই ধরনের আমি বুঝতে পারলাম না ব্যাপারটা তারপর ধরো আমি তো কোথাও সার্চও করিনি কিন্তু আমি কিন্তু সার্চ করিনি তারপর ধরো আমি মনে মনেও দেখেছি কিছু একটা নিয়ে ভাববো তো এইটা দেখতে হবে এটা যদি কিনতে পারি ও দেখি সেই নিয়ে চলে আসবে বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে এটা কি কোয়েসিডেন্টালি হচ্ছে নাকি কিছু তো একটা ব্যাপার আছে আমি কিন্তু সার্চ করিনি হ্যাঁ যদি এরম হতো যে আমি ইউটিউবে সার্চ করেছি ডালিয়ার পোলাও বা কিছু সেক্ষেত্রে চলে আসতে পারে কিন্তু এটা সার্চ করিনি এমনি তোমাদের সামনে সেদিন বলেছে যে আমি দিদির কাছ থেকে জিজ্ঞেস করি ডালিয়ার পোলাও রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখি নিজে থেকেই আসছে তো তারপরে আমি ইউটিউবে একটু একটু ইউটিউব না ফেসবুক এরকম একটা কিছু ফেসবুকেই যতদূর মনে হচ্ছে রেসিপিটা দেখলাম এরকম ওরা সোয়াবিন দিয়ে করেনি ওরা নর্মাল ডালিয়ার পোলাও করেছিল আমি আজকে সোয়াবিনটা আমার মতন করে অ্যাড করেছি গোলাপ জলটাও নিজের মতন করে দিয়েছি কিন্তু এই ব্যাপারটা না আমাকে খুব ভাবায় এমনকি আমাদের দেখবে মাঝে মাঝে ওয়ালপেপার আসে না ফ্রন্ট ইয়েতে মোবাইলে সেখানে আমি দেখেছি ধরো ভেন্ডির সবজি রান্না আমি বললাম ঢেঁড়সের সবজি রান্না হবে ওমা দেখি ভেন্ডির সবজির তরকারির ছবি দিয়ে দিয়েছে কেকের কত বলবো কেকের ছবি চলে এসছে আইসক্রিমের কত বলবো আইসক্রিমের ছবি চলে এসছে তার সারাক্ষণ মনে আমাদেরকে কিছু মানে ওয়াচ করছে কিন্তু নেট অফ থাকলেও করে ব্যাপারটা বুঝতে পারছি না তোমাদের কাছে থাকলে এরকম কিছু জানিও যাই হোক যদি এটা তো হয় তাহলে ভালো হয়তো ইউনিভার্স আমাদের কথা শুনে নিচ্ছে আমি তো আবার এগুলো বেশি বিশ্বাস করি আর ভালোও লাগে নতুন টাটা গুড নাইট সাইডার